বিরল চিকিৎসার অস্ত্রোপচার করে সাফল্যের মুখ উঠলে নতুন পালক জুড়ল মালদা মেডিকেল কলেজ। এবার নি জয়েন্ট রিপ্লেসমেন্টের মতো কঠিন অস্ত্রোপচার করে সাফল্য হলেন চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি, এই ধরনের অস্ত্রোপচার মালদা জেলায় প্রথম। এর আগে মালদায় কোনো হসপিটালে, কোনো বেসরকারি নার্সিংহোমে এই ধরনের অপারেশন হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, দুদিন পর থেকেই ওই রোগী ওয়াকার নিয়ে হাঁটাচলা করতে পারবেন। স্বাভাবিকভাবে খুশি রোগীর পরিজন, দীর্ঘ এক বছর ধরে তাদের রোগীর শয্যাশায়ী, এবার নিজের মতো হাঁটাচলা করবেন। জানা গেছে, কালিয়াচক থানা বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেগুনটোলা গ্রামের বাসিন্দা অতুল মণ্ডল পেশায় চাষি। তার স্ত্রী কুসুম মণ্ডলের টানা এক বছর ধরে অসুস্থ, দুপায়ের হাঁটুতে চরম ব্যথা, হাঁটাচলা করতে পারে না। মালদা সহ কলকাতার বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয় তার স্ত্রীর, তবুও সুস্থ হতে পারেননি। এদিকে নিতান্ত গরিব পরিবারের তাদের নুনান্তি পান্তা ফুরায়। চিকিৎসা করাতে সাধ্য নেই তার পয়সার, শেষে আসেন মালদা মেডিকেল কলেজের বহির্বিভাগে। অর্থোপেডিক সার্জন ডক্টর বাপ্পাদিত্য ঘোষের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয় মাসখানেক আগে। তিনি জানান, রোগীর দু পায়ে নি জয়েন্টে রিপ্লেসমেন্ট করা হলো, যা মালদা মেডিকেল কলেজে প্রথম। এমনকি জেলায় এই ধরনের চিকিৎসা এর আগে হয়নি। পেশেন্টের মানে দুটো হাঁটুই প্রচণ্ড ব্যথা, এবং পরে এক্স রে করে আমি দেখি যে অস্টিওআর্থ্রাইটিস হয়ে দুটো হাঁটুই একদম নষ্ট হয়ে গেছে। পেশেন্ট হাঁটতে পারছে না, নিজের কাজকর্ম করতে পারছে না, মাটিতে বসা টসা তো দূরের কথা, সেগুলো তো পারছেই না। আমি তখন দেখে আমি সিদ্ধান্ত নিই যে এটা তো করতে হবে, অপারেশন না করলে পেশেন্টকে কোনোভাবে হাঁটানো যাবে না বা নর্মাল লাইফে ওকে ফেরানো যাবে না। তখন আমি সিদ্ধান্ত নিই এই অপারেশনগুলো আগে করতে গেলে পেশেন্টকে কলকাতা বা সাউথ ইন্ডিয়াতে, ব্যাঙ্গালোর, এগুলো চেন্নাই যেতে হতো, তো পেশেন্টের পক্ষেও সম্ভব ছিল না যেহেতু পেশেন্ট গরিব মানুষ। তো সেই কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি এখানেই করবো অপারেশনটা মালদা মেডিকেল কলেজে। এখন মোটামুটি এখানে সব কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে, ভালো ওটি হয়েছে, তো সেই কারণে সিদ্ধান্ত নিই যে এখানেই করবো। তো সেই হিসাবে আমি পেশেন্টকে দেখে এক্স রে করে বিভিন্ন রকম টেস্ট করে পেশেন্টকে আমি অ্যানাস্থেসিয়া চেকআপের জন্য পাঠাই, যে পেশেন্ট এত বড় অপারেশন নিতে পারবে কি না। তারপরে যখন অ্যানাস্থেসিস বলে যে হ্যাঁ ঠিক আছে, অ্যানাস্থেসিয়া চেকআপ ক্লিয়ারেন্স দেয়, তখন আমি আজকে সকালে আমি অপারেশনটা রাখি এবং খুব সুন্দরভাবে অপারেশনটা হয়েছে। এবং আশা করা যায় পেশেন্ট 2-3 দিন পর থেকে মানে অল্প অল্প একটা সাপোর্ট নিয়ে হাঁটতে পারবে। স্যার, এটাকে মালদা মেডিকেল কলেজে প্রথম, মালদা মেডিকেল কলেজ এবং মালদা ডিস্ট্রিক্টে মানে প্রথম এরকম চিকিৎসা আপনার করে কেমন লাগছে? মানে আমার খুবই ভালো লাগছে, আর পেশেন্ট যদি হাঁটতে পারে, যদি নর্মাল লাইফ ফিরে পায়, তাহলে তো আরও আমরা ভালো থাকবো। এমনি কতদিন পর হাঁটাচলা করতে পারবে? এখন মোটামুটি 3-2 দিন পর থেকে, পরশু থেকে আমি মোটামুটি হাঁটতে দিয়ে দেবো প্ল্যান করেছি। আস্তে আস্তে হাঁটাটা স্বাভাবিক হতে 1 মাস মতো সময় লাগবে। স্যার, অপারেশন করতে কত ঘন্টার মতন? কত ঘন্টা? 2.5 ঘন্টা মতো লাগবে সব নিয়ে। ঠিক আছে।